আজ যে বিষয়বস্তু আমার আলোচ্য বিষয়, সে বিষয়ের এমন এমন পদ আছে মা, একটু মন দিয়ে না শুনলে আপনারা বুঝতে পারবেন না। কারণ এই পদগুলো সমস্ত ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা, ব্রজবুলি ভাষা কাকে বলে? ব্রজবুলি হলো সংস্কৃত, বাংলা, হিন্দি, মৈথিলির সংমিশ্রণ। সমস্ত জাতিরা মিলে একটি ভাষা সৃষ্টি করলেন যার নাম হলো ব্রজবুলি। একটু মন দিয়ে না শুনলে এই লীলার কিছু বুঝতে পারবেন না। যাই হোক, আজ আমার আলোচ্য বিষয় রাধা গোবিন্দের প্রেমলীলা, রসলীলা। মান পর্যায়ে কলহন্তরিতা। বাবা, অনেকে মান লীলা পরিবেশন করেন, তাই না? তা মান লীলার আটটা পর্যায় আছে, এটা জানতে হবে। এই মান লীলার আটটা পর্যায় কি কি? বাসর সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্লব্ধা, অভিসারিকা, খণ্ডিতা, প্রসিদ্ধ ভর্তিকা আর নিত্য ভর্তিকা। হরিবল হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরিবল। আর তার মধ্যে ওই আটটি পর্যায়ের একটি পর্যায় হলো কলহন্তরিতা মান। এটা কেমন একটু ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ওই যে প্রথমে একটি পদ করলাম, আজ মানবী রহ জনে বহু বেলভ, প্রভুর রাগা নয়নে বখে তপত ভিল, তপত কি বললেন? না মান বিরহ জরে বহু ভেল ভোর, ও রাঙা নয়নে বহে তপত হিল। আজ গৌর হরি আমার মান ভাবে বিভোর হয়েছে, তাই গৌর হরির মানের কথা, মান লীলার কথা মনে পড়ায় গৌর হরির মনে রাধা ভাবের সৃষ্টি হয়েছে, উদয় হয়েছে। তাই গৌর হরি আমার হা গোবিন্দ হা গোবিন্দ বলে কাঁদছে, হা প্রাণনাথ হা প্রাণনাথ বলে আজ গৌর হরি হরিনাম সংকীর্তন যতই করেন ততই বারবার ভূমি তলে অচৈতন্য রূপে গড়াগড়ি দেন। আর যখন চৈতন্য রূপে ফিরে আসেন গৌর হরির শুধুই আজ নয়ন বরিশন করছেন। কেন? না মান ভাবে বিভোর হয়েছেন বলে। পদকর্তা লিখছেন গৌর হরির ভাবটি কেমন হয়েছে, আরে মদ আরে 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 মদ আরে মদ আরে মদ। আমার গৌরাঙ্গ চার আরে মর আরে মর, দেখ আমার গৌর হরি আজ অখিল জি বেরো পদকর্তা লিখলেন কি, আরে মোর আরে মোর গৌরাঙ্গ চাঁদ
অখিল জীবের মন লোচন ভাত। তার মানে কি লিখলেন? আরে মোর, মোর মানে কি মা? আমার। তাহলে আরে আমার, আরে আমার গৌরাঙ্গ জাত, অখিল জীবের মন, আমাদের এই সবার জীবের, সমস্ত জীবের মন একমাত্র হরণ করার ক্ষমতা আছে কার? ভগবান। তাহলে কৃষ্ণ যদি বলি কার, একটু উত্তর দিয়ে বলুন তো, কৃষ্ণ কার? আবার এই দেখো, এগো মা, কৃষ্ণ কার? হ্যাঁ, আপনাদের তোমার একলা? এই দেখো কেনা নাকি, এমন বলে যেন মনে হচ্ছে কিনে রেখেছে কৃষ্ণ। কৃষ্ণ কার? পদকর্তা বললেন আরে মোর, আরে মোর, কৃষ্ণ শুধু আমার। তাহলে পদকর্তার একলার নাকি কৃষ্ণ? হ্যাঁ বাবা, হ্যাঁ নাকি তিনি ভুল লিখছেন? ভুল লিখছেন না। এই যে প্রশ্ন করলাম যে কৃষ্ণ কার, এই একই প্রশ্ন ললিতা আসখী একদিন রাধারানীকে বলেছিলেন, যে রাধে ঘরে রাধে রাধে, ওরে বলো বলো রাধে, বল তুই যে কৃষ্ণকে জীবন যৌবন কুল শিলিমান গুরু গৌরব দান করেছিস, সে কৃষ্ণ আসলে তার দেখুন যে প্রশ্ন আপনাদের করলাম, ললিতা সখী রাধারানীকে সেই প্রশ্ন একদিন করেছিলেন কি না, ওরে রাধে তোর জীবন যৌবন মান কুল শীল গুরু গৌরব ধর্ম করম যা কিছু ছিল সব যার চরণে অর্পণ করেছিস, বল দেখি সে আসলে কার? রাধারানী বাবা অবাক হয়ে গেছে, এ কি সত্যি তো, যে কৃষ্ণকে আমি এত ভালোবাসি, যে কৃষ্ণকে আমার সমস্ত কিছু দান করলাম বিনিময়ে সেও আমায় দিল, কিন্তু সে যদি আমার হতো তাহলে এই মানলীলা যখন হয়েছিল তাকে বিতাড়িত করলাম, তাড়িয়ে দিলাম আর চলে গেল? না, সে যদি আমার হবে আমায় ছেড়ে যাবে নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ, যে আমার সে আমায় ছেড়ে যায় না, আর যে আমার কোনোদিন ছিল না সে বাবা ছেড়ে চলে যাবে। হ্যাঁ রে ললিতা, তুই তো ভালো প্রশ্ন করেছিস, কৃষ্ণ আসলে কার? তা বেশ শোন সখী, একটা কথা বল, ওরে ইয়াদ হলো প্রেম পহিলে নাকি হেরনু হেরন সৌ বহু বল্লভ বল্লভ, জানিস ললিতা, আদ হলো প্রেম পহিলে নাকি হেরনু সৌ বহু বল্লভ কার, বলছে ললিতা রে আমার গোবিন্দের সঙ্গে অর্ধেক বয়স হয়ে গেল কিন্তু এখনো আসলে জানতে পারলাম না কৃষ্ণ আসলে কার। কৃষ্ণ কার তাহলে? আপনারাও বলতে পারলেন না, দেখুন রাধারানীও অবাক হয়ে গেছে যে সত্যি তো কৃষ্ণ আসলে কার, এই অর্ধেক বয়স হয়ে গেল এতদিন কৃষ্ণের সঙ্গে কাটালাম, এতদিন কৃষ্ণের সঙ্গে এত লীলা সম্পাদন করলাম, কিন্তু কৃষ্ণ আসলে কার সেটার উত্তর আমার কাছে। একদিন রাধারানীও বুঝতে পেরেছিলেন, এর উত্তর পেয়েছিলেন রাধারানী একদিন, কোন দিন না, যেদিন এই মাল লীলা হয়েছিল বাবা, যে লীলা আজ পরিবেশন করব, সেই লীলার পরে রাধারানী বুঝতে পেরেছিলেন। আর তখন ললিতাকে ডেকে বলেছিলেন, ললিতা তুই আমায় যে প্রশ্ন করেছিলি একদিন মনে আছে, যে কৃষ্ণ আসলে কার? তবে আয় সখী আমি এখন তোকে বলি, ওরে তারে যেবা ভজে যেবা ভজে, ওরে তারে যেবা ডাকে আমার কৃষ্ণ তারি হেবা,
যখন ললিতা সখীকে বললেন রাধারানী যে তারে যে বা ভজে, যে ডাকে কৃষ্ণ তার হয়। কৃষ্ণ কারোর একার নয়, কৃষ্ণ কারোর একার নয়। আমিও বলতে পারি কৃষ্ণ আমার, আপনিও বলতে পারেন কৃষ্ণ আমার, আপনিও বলতে পারেন কৃষ্ণ আমার, কিন্তু তাকে ডাকার মতো রাখতে হবে, তবেই বলতে পারবো হে গোবিন্দ তুমি শুধু আমার। যেমন করে পদকর্তা লিখলেন, আরে মোড, আরে মোড, আরে মোড, ওই আমার গৌরাঙ্গ চাঁদ, আরে মোর, আরে মোর, গৌরাঙ্গ চাঁদ। তিনি অখিল ভগবান গৌরাঙ্গ সুন্দর বলুন, কৃষ্ণ বলুন, তিনি আমাদের সবার জন্য কিন্তু ফাঁদ পেতে রেখেছেন। একদিন না একদিন সেই ফাঁদে পড়তেই হবে বাবা, যখন জীবন শেষ হয়ে যাবে, যখন জীবন ফুরিয়ে প্রায় শেষের পথে, তখন কিন্তু একদান আমাদের একবার হলেও আমাদের অনুশোচনা হবে, হে এই সারা জীবন আমি কি করলাম প্রভু। একটা উদাহরণ দি মা, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে গান করতে গেলে অষ্টকালীন লীলা হয়। অষ্টকালীন কাকে বলে? না সকাল সকালে যদি কোনো শিল্পীকে গান দেয়, কোনো কীর্তনিয়াকে গান দেয়, তাকে প্রভাত গোষ্ঠ গাইতে হয়, পূর্ব গোষ্ঠ। আবার দুপুরে যদি দেয় তাহলে সূর্য পূজা গাইতে হয়, সন্ধ্যাবেলায় যদি দেয় উত্তর গোষ্ঠ গাইতে হয়, আর ঠিক সন্ধ্যা পড়বে তারপর যদি গান দেয় তখন আক্ষেপ অনুরাগ গাইতে হয়। এইভাবে ধারাবাহিকভাবে অষ্টকালীন আটটা ভাগে ভাগ করা হয়েছে। তা আমাদের জীবনের প্রত্যেকের বাবা অন্ধকার একদিন নামবেই, নামবে তাই না? সন্ধ্যাবেলায় যখন আপনি আসবেন, আপনি যখন বিছানা সহ্য হবে বাবা, আর কয়েকদিন পর হয়তো মৃত্যু পর মৃত্যু হবে, সে মৃত্যুর কথা আপনি বুঝতে পারবেন, কিন্তু বিছানায় যখন সহ্য হবে না, যখন আর কোনো ক্ষমতা থাকবে না, তখন অনুশোচনা হবে। আমি সারা জীবন কেমন করে কাটিয়ে দিলাম, একবারও হা কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, একবারও হা গোবিন্দ বলে কাঁদতে পারলাম না প্রভু। আমি যদি সময়ে সূর্য পূজাটা করতাম তাহলে এমন পরিণতি আমার আর হতো। সূর্য পূজা প্রত্যেকের করতে হবে বাবা। সূর্য পূজা দুপুরে কেন করা হয় না? আমাদের জীবনের শুরু সূর্য পূজা, আমাদের আমাদের যৌবন কাল মানেই সূর্য পূজার আসল সময়। তাই দুপুর হলেই সূর্য পূজা করতে হয়, আমাদের দেহের সূর্য পূজা, সূর্যটাকে কৃষ্ণের এক অংশ, তাই তো বাবা? কেন দুপুরবেলায় বলেছে সূর্য পূজা করতে, যৌবনকালে কেন বলেছে? কারণ প্রখর রৌদ্রের তাপে আমরা বাবা জরাকীর্ণ হয়ে যাই, সেই তাপ আমাদের আমাদের সহ্য করার যেন ক্ষমতা আসে, হে প্রভু। তাই এই জীব যৌবনকাল তোমার চরণেই অর্পণ করলাম। যদি যৌবনকালেকেই ভগবান সাধন ভজন করেন, নিশ্চয়ই ভগবানকে পাবেন, এই জন্মে না হোক বাবা পরজন্মে। হরি বল, হরি বল, জয় রাধে। তাহলে আমাদের জীবনের শেষ জীবনে বাবা সবারই অনুশোচনা হবে, আর ভগবানের ওই ফাঁদে সবাইকে পা দিতেই হবে। আপনি জীবন থাকতে যদি না বলেন ওই বল হরি হরি বল, শেষের দিনে বাবা সেই যাবে সঙ্গে, আপনার দ্বারা বলা হলো না হয়তো, কিন্তু সেই ফাঁদে আপনাকে ওই নাম দিয়ে ফেলে দেবে। এইবার আপনার কর্ম অনুযায়ী আপনি যেমন করবেন তেমন ফল পাবেন। তাই প্রভু আমার ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, বল হরি নিদ দাই গৌর হরি বল, হরি বল, ফাঁদ পেতেছে গো, বল হরি নিদ দাই বলে ফাঁদ।
আমরা সবাই মিলে এই প্রার্থনা করি, হে প্রভু, তুমি যে ফাঁদ পেতে রেখেছ সেই ফাঁদে যেন আমাদের সবাইকেই পড়তে হয়। এই দেখুন, চোর তো অনেকে দেখেছেন, চোর নিয়ে একটা একটু আগে কথা হয়ে গেল, তাই না মা? তা ভগবান চোর, তিনি কিন্তু বড় চোর, তাই না? বৃন্দাবনের বিখ্যাত চোর ছিলেন, তাই না? একটা শ্লোকেও তাই বলছেন, হে গোবিন্দ তুঘে ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর, মুনি জানা মানস চোর, মানস ব্রজঙ্গ না দোকুলাস চোর, ব্রজঙ্গ কি বললেন? যা কৃষ্ণ কত কিছু চুরি করেন দেখো, তিনি এমনি চোরের মতো না। এই যে আমাদের ধরাধামে প্রাকৃতিক জগতে বাবা চোর আসে, কিন্তু সে চোর কে চোর নয়, এ চোর কত কিছু চুরি করেছেন দেখুন। বৃন্দাবনের বলছেন একুল অকুল দুকুল চুরি করেছেন, কাদের না? ব্রজ গোপীদের, ব্রজ সুন্দরীদের। আর কি? তিনি মুনিজনার মানস চৌরাম, মুনিগণের মানস মনকে চুরি করেন। আর তিনি ব্রজের ঘরে ঘরে নবনী চুরি করতেন, তাই না? তাই তিনি বিখ্যাত চোর। কিন্তু চোর হলে বাবা কি হবে? সেই চোর যদি একবার আমাদের জীবনে চলে আসে, তাহলে আমাদের এই মনুষ্য জন্মটাই সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। কারণ সে চোর এমনি এমনি চুরি করে না। এই প্রাকৃতিক জগতের চোর যেমন বাবা রাত্রিবেলায় চুরি করতে আসে, তাই না? দিনের বেলায় দেখেছেন চুরি করতে? না, ডাকাতি হয় দিনে, চুরি হয়, চুরি হবে রাত্রে। কিন্তু ভগবান আমার চুরি করেন কখন জানেন? ভগবানকে যদি বলতে পারি, হে গোবিন্দ এসো, আমার যা কিছু আছে সবই তোমার, তুমি নাও, চুরি করে নাও। ভগবান শ্রীকৃষ্ণ বাবা চুরি করতে আসবেনই আসবেন। হরি বল, হরি বল। ভগবান যে রাত্রিবেলায় নয়, দিনের বেলায় চুরি করেন। তাই আসুন আমরা সবাই মিলে ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করে বলি, ও গো চোরের রাজা তোমায় প্রণাম করি, চোরের রাজা তোমার প্রণাম করি, চোরের রাজা তোমার প্রণাম করি, তুমি নাও নায়ামায় চুরি করে, চোরের রাজা তোমায় প্রণাম করি, নাও নায়ামায় চুরি করে, চোরের রাজা তোমায় প্রণাম করি, আমার জীবন যৌবন উনশীল মা ভগবান রাত্রিবেলা কেন আসেন? রাত্রিবেলায় চুরি করতে আসেন না, কখন আসেন? দিনের বেলায়। তিনি জাগা ঘরে চুরি করে, ভগবান চোর যদি আমাদের জীবনে একদিন আসে, যদি চুরি করতে ঢোকেন বাবা, চোররা কি করে? সামনে যা পায় তাই নিয়ে চলে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি একবার ঘরে ঢোকে, একবার এই দেহ ঘরে ঢোকে, তাহলে কি করবে জানেন? সব নেবে গো, সব নেবে গো, আছে তোমার সব নেবে গো, আছে তোমার, হরি বল হরি বল, হৃদয় গৌর হরি বল, আছে তোমার সব নেবে গো, কিছু বাকি রাখিবে না, আছে তোমার সব নেবে গো, কিছু বাকি রাখিবে না, তাহলে সব নিয়ে চলে যাবে। আসুন না আমরা সেই চোরের কাছে প্রার্থনা করি, হে চোর
এসো আমাদের জীবনকে চুরি করে নাও। যাই হোক, এখন পদকর্তা গৌরাঙ্গ সুন্দরের ভাবাবেশ দর্শন করে কি লিখলেন, না আরে মোর, আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন পাঁদ। ওগো এই রূপে যোদ্ধা দিলা সব নদনারী, এ রাধা মোহনে কখে কিছু না হলো আমারি, কিছু না হলো হারে, আরে রাধা মোহনে কখে না হলো বাড়ি রে, হে রাধা মোহনে কখে চলো 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 জয় রাধে।